প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা আমি ওবায়দুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি রহমান একাডেমি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত উচ্চমাদের দু হাজার তেইশকে সামনে রেখে তোমাদের বাংলার ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ এর চারটি সেটের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব আজকের এই ভিডিওতে এই আলোচনা থেকেই তোমাদের উচ্চমাদ দু হাজার তেইশের ফাইনাল পরীক্ষাতে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে এবং তোমরা হানড্রেড পারসেন্ট সাফল্য পাবে যারা এখনও পর্যন্ত ভালোভাবে সম্পূর্ণ টেক্সট বই পড়তে পারো নি তাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা অবশ্যই অবশ্যই টেক্সট বইগুলোকে খুব ভালোভাবে খুঁটিয়ে পড়ো টেক্সট বই পড়লে পরে তোমাদের শর্ট কোয়েশ্চেন মনে রাখা খুব সহজ হবে আমার প্রথমেই অনুরোধ থাকবে তোমাদের প্রতি যে তোমরা ভালোভাবে খুঁটিয়ে সমস্ত টেক্সট বইটাকে পড়ো তারপরে তোমরা প্রশ্ন উত্তর তৈরি করো দেখবে তোমাদের খুব সহজেই মনে থাকবে আজ তোমাদের চারটি সেটের উত্তর করব এবং পরবর্তীতে তোমাদের বাংলার সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের ভাষা ও সাহিত্য ইতিহাস থেকে আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিও যদি দেখো এবং প্রশ্ন উত্তর করা তৈরি করো একশো শতাংশই কমন পাবে সেই ভিডিও থেকে তো চলো কথা নেওয়ার শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি দেখে নেওয়া যাক এমসি এর প্রথম প্রশ্ন নিখিল রোগা বুদ্ধি এবং একটু এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক আলসে প্রকৃতির লোক দুই নম্বর প্রশ্ন কনকপানি চালে ভাত খান এখানে সঠিক উত্তরটি হবে অপশন কহা বড়োবাবু পরে প্রশ্ন এক সময় দাগি ডাকাত ছিল কে এক সময় দাগি ডাকাত ছিল উত্তর হবে নিবারণ বাগদি চারের দাগে প্রশ্নটা দেখো বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় উত্তর হবে ফাঁপি পাঁচ নম্বর দাগের প্রশ্নটি দেখো ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না উত্তর হবে মৃত্যুঞ্জয়ের ছয় নম্বর দাগের প্রশ্নটি দেখো দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা উত্তর হবে অপশন ক বার্নার্ড পরের দাগের প্রশ্নটি দেখো সাতের দাগের বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী হলো একটি অপশন গ ছটির উত্তরটি হবে নাট্যগোষ্ঠী অথবার প্রশ্নটি দেখো গৃহণে ঘুমই কে ঘুম উত্তর হবে অপশন এ কালীনাথ সেন পরে প্রশ্ন আটের দাগের প্রশ্নটি দেখো আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত সঠিক উত্তর অপশন ক অভাব নাটক অথবার প্রশ্নটি দেখো বাবুর মতে অভিনেতা আসলে সঠিক উত্তর অপশন ঘ অস্পৃশ্য ভার নয় নম্বর দাগের প্রশ্নটি দেখো সারারাত মাঠে আগুন জেলেছে। কারা আগুন জেলেছে। সঠিক উত্তর অপশন গ দেশুয়ালিরা দশ নম্বর দাগের প্রশ্নটি দেখো মহুয়া দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সঠিক উত্তর অপশন ঘ সমুদ্রের দীর্ঘশ্বাস দূর সমুদ্রের দীর্ঘশ্বাস এখানে আছে সমুদ্রের দীর্ঘশ্বাস এগারো নম্বর প্রশ্নটি দেখো হা করে কেবল সবুজ খাই কে হা করে সবুজ খাই উত্তর হবে অপশন ঘ শহরের অসুখ বারো নম্বর দাগের প্রশ্নটি দেখো কবি মিদুল দাসগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম সঠিক উত্তর অপশন ক জলপাই কাঠের এসরাজ দাগ তেরোর প্রশ্নটি দেখো আলেকজান্ডার জয় করেছিল উত্তর হবে ভারত সঠিক উত্তর হবে অপশন গ ভারত তেরো দাগের অথবা প্রসঙ্গে দেখো বলিকান্দারি ছিলেন একজন সঠিকোত্তর অপশন ক দরবেশ দাগ চোদ্দোর প্রশ্নটি দেখো একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম সঠিক উত্তর অপশন খ হরু ঠাকুর দাগফুণ্ডর প্রশ্নটি দেখো ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন সঠিক উত্তর অপশন গ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী দাগশোলো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ল ধ্বনিটি হল ল ধ্বনিটি সঠিক উত্তর অপশন ক পার্সিক ধ্বনি লাস্ট প্রশ্নটি দেখো তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিল সঠিক উত্তর অপশন ক স্যার উইলিয়াম জোনস এবার আমরা ভীষণ গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নগুলো দেখে নেব তোমরা এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করো দেখবে তোমাদের দু হাজার তেইশের উচ্চ মাধ্যমিক বাংলা ফাইনাল পরীক্ষাতে এর মধ্যে থেকেই কেমন থাকবে তো চলো দ্বিতীয় সেটের উত্তরটা করে নিই আমরা আমরা আজকে শুধুমাত্র এমসি এর ভীষণ গুরুত্বপূর্ণ উত্তর তৈরি করব তো প্রথমে দেখো যে প্রশ্নটি রাখা হয়ে যেখানে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ সঠিকোত্তর অপশন গ প্রথমবার অনাহারে মৃত্যু দেখা প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল দাগনামা দুপ্রসঙ্গে দেখো নিখিল অবসর জীবন কিভাবে কাটা চাই সঠিকোত্তর অপশন ঘয়ের দাগে দেখো বই পড়ে আর একটা চিন্তার জগত গড়ে তোলে দাগ দিনের প্রশ্নটি দেখো বড়ো বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য বারো মাস কোন চাল রান্না হয় উত্তর হবে পদ্মজালি পরের প্রশ্ন পিচের সড়ক বাঘ নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে সঠিক উত্তর একটি ছোট্ট বাজার সঠিক উত্তর কী হবে একটি ছোট্ট বাজার পরের দেখার প্রশ্নটি দেখো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হল অপশন ঘ মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে ছয় দাগের প্রশ্নটি দেখো পর্দা খুললে দেখা যায় সঠিক উত্তর অপশন গ মঞ্চ সম্পূর্ণ ফাঁকা পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় সঠিক উত্তর অপশন ক চাল চাই কাপড় চাই পরের দাগের প্রশ্ন দেখো দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল উত্তর জ্বলন্ত মোমবাতি উত্তর জ্বলন্ত মোমবাতি অথবা দাগের দেখো বিভাগ নাটকটির অনুপ্রেরণা হলো সঠিকোত্তর জাপানি কাবুকি থিয়েটার জাপানি কাবুকি নাটক আছে সঠিকোত্তর তাই হবে তারপরে দেখো আট নম্বর দাগের এ কথা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই কারণ সরিকোত্তর হবে বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন তাহলে বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন এটা সঠিক উত্তর পরে প্রশ্ন বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো মালতী লতা দোলে সঠিক মালতী লতা দোলে পরে প্রশ্ন দেখো দাগ নয় দেখো চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন উত্তর হবে সঠিক উত্তর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় দাগ দশের প্রশ্ন দেখো হিমের রাতে শরীর উম রাখার জন্য উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত সঠিক উত্তর আগুন জেলেছে। সঠিক উত্তর মাঠে আগুন জেলেছে এখানে আগুন জেলেছে ঠিক আছে দাগ এগারো নম্বর প্রশ্ন দেখো সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর তার রঙ কিসের মতো হয়ে গেছে সঠিক উত্তর রোগাসালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো পরের দাগের প্রশ্ন মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে সঠিক উত্তর অনেক অনেক দূরে পরের দাগের প্রশ্ন গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল গল্পটা হলো সঠিক উত্তর হবে বলিকান্ধারীর গল্প পরের দাগের প্রশ্নটা দেখো নারায়ণচন্দ্র ঘোষ নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার সঙ্গে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন উত্তর হবে কবাডি সঠিক উত্তর হবে কবাডি দাগ পুণ্য প্রশ্নটি দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার কীর্তি সঠিক উত্তর হবে অপশন ঘ মহেন্দ্রলাল সরকার দাগ ছোলোর প্রশ্নটি দেখো বিশ্বভারতী হিন্দি ভবনে দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগান ছবিটির স্রষ্টা কে উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায় বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে উত্তর হবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে দাগ নম্বর আঠারো রূপমূল হল উত্তর ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক এবার তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর সেটের এসে এই এসবিগুলো চর্চা করো তোমরা নিজের ভাষায় সঠিক উত্তর লেখার চেষ্টা করো এবং ভাষা এবং ভাষা থেকে তোমরা যে বইটা পড়ছো সেই বইটা কি এই উত্তরগুলো করে নাও বা তোমাদের যে রেফারেন্স বই আছে বা সাজেশন বই আছে এগুলো তৈরি করে নাও দেখবে তোমরা ভীষণ ভীষণ উপকৃত হবে পরীক্ষা হলে এবার আমরা সেট থ্রি নিয়ে আলোচনা করব। সেট থ্রির প্রথম প্রশ্ন তোমাদের জন্য রাখা হলো দেখো তোমরা সঠিক উত্তরটি দিতে পারছো কি না অবশ্যই কমেন্ট বক্সে এই উত্তরটি জানাবে তো প্রথমেই যে প্রশ্নটি রাখা আছে সেট থ্রিতে তার অপশন দেওয়া নেই সেটা তোমরা সঠিক উত্তর করবে কারণ তোমাদেরকে বলেছি প্রথমেই শুরুতে যে তোমরা টেক্সট বই পড়বে টেক্সট বই পড়লে পরে তোমাদের সঠিক উত্তর অটোমেটিক তোমার মাথায় চলে আসবে মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দুই নম্বর প্রশ্ন এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ সঠিক উত্তর তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তারা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না পরে প্রশ্ন থুত্থুরে ভিক্ষারি বুড়ির গায়ে জড়ানো থুত্থুরে ভিক্ষারি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিরে তুলোর কম্বল সঠিক উত্তর হবে তুলোর কম্বল পরে প্রশ্ন বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে সঠিক উত্তর হবে নকরি নাপিত বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত পরের দাগের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে জন লোক মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে জন লোক পরের দাগের প্রশ্ন নদীর জল পাপড়ির মতো লাল নদীর জল ড্যাস পাপড়ির মতো লাল সঠিক উত্তর হবে মচকা ফুলের পরের দাগের প্রশ্ন গাছের সবুজটুকু শরীরের দরকার সঠিক উত্তর আরোগ্যের জন্য ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি সে নিখোঁজ ছিল সঠিক উত্তরবে নিখোঁজ ছিল পরের দেখের প্রশ্ন আমার ক্লান্তির উপর ঝরুক সঠিক উত্তর মহুয়া ফুল পরে প্রশ্ন সাজাহান নাটকটির রচয়িতা উত্তরবে দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় তারপরে দেখো অথবা প্রশ্নটি তুলসী লাহারির নাটক থেকে বলি ফিল্মি রঙে তো চললাম তুলসী লাহারীর কোন নাটকের উক্তি সঠিক উত্তর হবে পথিক নাটক পরে দেখে প্রশ্ন দেখো শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকে সংলাপ সঠিক উত্তর হবে রিজিয়া পরে দেখে প্রশ্ন দেখো এবার নিশ্চয় লোকে খুব হাসি পাবে সংলাপটি বলেছেন সঠিক উত্তর শম্ভু দাগ নম্বর বারো প্রশ্নটি দেখো রাজা রথরহনম নটয়ুতি এর অর্থ এখানে বানানটি ভুল আছে আর এখানে উত্তরটিও ভুল আছে মানে কি অপশনের রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন সঠিক উত্তর হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন নানা দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স আটষট্টি বছর সঠিক উত্তর হবে আটষট্টি বছর পরে প্রশ্ন সাত বছরের যুদ্ধে জিতেছিল সঠিকোত্তর দ্বিতীয় ফেডরিক পরে প্রশ্ন বলিকান্দারি মর্দনাকে কতবার ফিরিয়ে দিয়েছিল সঠিক উত্তর হবে তিনবার দাগ নম্বর চোদ্দোর প্রশ্নটি দেখো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন উত্তর হবে পণ্ডিত রবি শঙ্কর পরে প্রশ্ন হৃত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র মেঘে ঢাকা তারা সঠিক উত্তর হবে মেঘে ঢাকা তারা দাগ ঝল প্রশ্নটি দেখো বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র রায় সতেরো প্রশ্নটি দেখো অন্য শব্দের আদি অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সঠিক উত্তর হবে অর্থের সংকোচ অর্থের সঙ্কোচ দাগ আঠারো প্রশ্নটি দেখো নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্গত নয় সঠিক উত্তর হবে কর্ণ সঠিক উত্তর হবে কর্ণ কর্ণ সঠিক উত্তর কর্ণ এবার তোমরা সেট থ্রির সম্পূর্ণ এসিকিউ প্রশ্নগুলি দেখে নাও এই প্রশ্ন উত্তরগুলি ভীষণ ভীষণভাবে চর্চা করো এবার আমরা আলোচনা করব চতুর্থ সেটের সেট নাম্বার ফোর এর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো প্রথমেই যে প্রশ্নটি রাখা হয়েছে দেখো সেট ফোরে মৃত্যুঞ্জয় এখানে বান্ডুল আছে প্রশ্নটি হবে মৃত্যুঞ্জয় এক নোট নিকেলের সামনে রাখলো টাকাটা সঠিক উত্তর হবে রিলিফ ফান্ডে দেবে বললাম রিলিফ ফান্ডে দেবে দুই নম্বর দাগের প্রশ্নটি দেখো কালো বেলালের লোম আনতে গেছে সঠিক উত্তর ভজন চাকর পরে প্রশ্ন দেখো রক্তের অক্ষরে দেখলাম সঠিক উত্তর হবে আপনার রূপ অবসন্ন মানুষের শরীর দেখি সঠিক উত্তর ধুলোর কলঙ্ক পরে প্রশ্ন দেখো পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন বৌদি সঠিক উত্তর হবে বৌদি অথবা প্রশ্নটি দেখো রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে পরে প্রশ্ন যাও যাও এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হল মালতী লতা দোলে সঠিক উত্তর হবে লতা দোলে অথবা প্রশ্নটি দেখো যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব সঠিক উত্তর গাধা বল বলো বল সবে গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন বল বলো বল শবে গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছেন শরিকোত্তর হৃত্বিক ঘটক পরের দাগের প্রশ্ন দেখো রূপমূল হলো শরিকোত্তর ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক পরে দাগের প্রশ্ন দেখো মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় শরীরে তার প্রতিক্রিয়া হয় দাগ এগারো প্রশ্নটি দেখো বড়ো বাড়িতে কনকপানি চালে ভাত রান্না হয় বড়ো বাড়িতে কনকপাণী চালের ভাত রান্না হয় সঠিকোত্তর বড়োবাবুর জন্য পরের দাগের প্রশ্ন বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি দাগ তেরো প্রশ্ন দেখো শালিকের হৃদয় বিবর্ণ ইচ্ছার মতো কি দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙ পরের প্রশ্ন ক্রন্দনরত জনানির পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত উত্তর ধান ক্ষেত থেকে পরের দাগের প্রশ্ন দেখো নানা রঙের দিন নাটক চরিত্র আছে দুটি একজন হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায় অন্য হচ্ছে কালীনাথ সেন পরে থেকে প্রশ্নটা দেখো অথবা প্রশ্নটা বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি নাট্যগোষ্ঠী সঠিক উত্তর হবে বহুরূপী একটি নাট্যগোষ্ঠী তারপরে দেখো দাগ ষোলোর প্রশ্নটি দেখো সাত বছরের যুদ্ধে জিতেছিল উত্তর হবে দ্বিতীয় ফেডরিক তারপরে অথবা প্রশ্নটি দেখো বলিকান্দারি ছিলেন একজন দরবেশ সঠিক উত্তর হবে দরবেশ দাগ সাতেরো প্রশ্নটি দেখো অভিধানের পট শব্দের অর্থ হলো চিত্র তারপরে শেষ প্রশ্নটি হলো উষ্মধ্বনি হল সঠিক উত্তর এই হচ্ছে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ চারটি সেটের আমি প্রশ্ন উত্তর বললাম তো এই প্রশ্ন উত্তরগুলি চর্চা করো দেখবে উচ্চমাধ্যমিক দু হাজার তেইশের ফাইনাল পরীক্ষাতে অনেক অনেক প্রশ্নই তোমার কাছে কমন বলে মনে হবে তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি আলোচনাটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন টাচ করতে ভুলো না